নমস্কার বন্ধুরা, কুহু.মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সুজির হালুয়া। তার জন্য এখানে লাগছে ঘি, 3 চামচের মতো নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুধ, কেশর দিয়ে ভিজিয়ে নিয়েছি, কাজু বাদাম, কিশমিশটা আমার কাছে নেই সেই জন্য আমি দিলাম না। এখানে আছে সুজি, হাফ কাপের মতো সুজি নিয়েছি, হাফ কাপের মতো চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি দুধ আর জল। তা বন্ধুরা চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা সরিয়ে নেব, এর মধ্যে একটা প্যানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। জলটা গরম হয়ে গেছে, এখন চিনিটা এর মধ্যে মিলে যাবে। এবার আমি এটা নামিয়ে নিই। দেখুন এইভাবে নেড়ে দিলে পুরো চিনিটা গলে যাবে। বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটা প্রথমে আমি ঘিয়ে ভাজবো না, পরে ঘিয়ে দেবো। প্রথমে এটাকে ভালো করে একটু ভেজে নেব। সুজিটাকে হালকা সোনালি করে ভেজে নেব, এতে খুব ভালো হবে। এইভাবে সুজিটা ভাজলে এমনি কড়াতে সুজির কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব। ভালো করে এটাকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে
প্রসেসে করলে সুজির দানাগুলো মোটা মোটা হয়ে থাকে। চিনিটা গরম করে রেখেছিলাম 1 কাপ মতো, আমি এর মধ্যে 3 কাপ জল দেব, মানে 1 কাপ চিনি দেওয়ার যে জলটা আর 2 কাপ দুধ, এতে দিলে ভালো খুব ভালো। আপনারা চাইলে পুরো পুরো রান্নাটা দুধেই করতে পারেন, তাতে আরো ভালো হবে। ফুটে এসছে, এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেব, আলু বাদামগুলো দিয়ে দেব। বাকি যে ঘিটা আছে, হালুয়াতে যত বেশি ঘি দেওয়া যায় সুন্দর টেস্ট আসে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু টেস্ট একটু ভালো আসবে বলে সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে দিই, ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, গ্যাসটা আমি অফ করে দেব, তারপর এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, শুকনো শুকনো। এবার উপর থেকে আমি দুটো কাজু দিয়ে
সাজিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই রকম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।